আমাদের মাঝে একটা কমন কনসেপ্ট আছে যে যৌথ পরিবারে বাচ্চারা যেভাবে করে মানসিক বিকাশটা হয় নিউক্লিয়ার ফ্যামিলিতে বাবা যেখানে আসলে বাবা মারা কর্মব্যস্ত এখন বাস্তবতার প্রেক্ষিতে তো সবাই আসলে কর্মজীবী বাবা মা আমরা দেখি বাচ্চা হয়তো একটা সময় লম্বা সময় হয়তো একা বড় হচ্ছে আয়া বুয়ার কাছে থাকছে বা টিউটর বা কোনো অ্যাক্টিভিটিস দিয়ে আমরা এঙ্গেজ করে রাখছি তার মানসিক বিকাশের জায়গাটা বা কম বলে সবাই একটা বিষয় ধরে নেয় বা তার হয়তো একটা আচরণগত প্রবলেম তখন হয়তো বলছে না ওর বাবা মা তোকে সময় দেয় না এই ব্যাপার বিষয় এই বিষয়ে আপনার মতামতটা কি দেখো কিছু কিছু জিনিস না আমি আমাকে যদি বলো আমি বিশ্বাস করি কিছু কিছু জিনিসের কোনো বিকল্প নাই ওই যে একটা যৌথ পরিবারের যে একটা সুন্দর পরিবেশে সবাই বড় হতো না যৌথ পরিবার একটা সময় ছিল দাদা দাদি হ্যাঁ চাচা চাচি সবার সাথে বাচ্চাটা যখন ইন্টারঅ্যাকশন হতো ইন্টারঅ্যাকশন হতো বড় হতো এবং এই বাচ্চাটা কখনো একাকিত্ব ফিল করতো না ওর বয়সে কেউ না কেউ শেয়ারিং কেয়ারিং সব দেখতো এখন ওই যে বলে না আমি তুমি আর আমাদের বাচ্চাটি এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা এটা সবচেয়ে খারাপ দিক ওই বড় একটা পরিবারে বাচ্চাটাকে দেখেও কিন্তু টেনশন থাকা যেত না যে আচ্ছা দাদির কাছে বড় হচ্ছে দাদি দেখছে বা চাচি আছে এই যে আমরা তখন একটা পাতাম বাচ্চাটা কিন্তু অনেকভাবে সবার হাতে 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 অনেক কিছু শিখে শিখে বড় হতো তাই না কিন্তু এটা দেখা যাচ্ছে এখন নাই বলা চলে ইভেন যেটা হচ্ছে আমরা এখন আত্মীয়দের বাড়িতেও বেড়াতে খুব একটা যেতে চাই না একদমই তাই এই জিনিসটা আমি বলবো এটা থেকে বেরিয়ে আসতে হবে এই যে বন্ধন এই বন্ধনকে হ্যাঁ এখন যাবো কি ওরা ওদের ওরা তো কেউ ফোন করলো না ওরা তো ফোন করলো না অপেক্ষা আমি থাকবো না আমি নিজে যাবো আমি নিজে আমরা তো এখন আমি যদি আমার হাজব্যান্ড বলো বয়ফ্রেন্ড বলো আমরা ফ্যামিলি আমার বাচ্চা নিয়ে কোথাও বেড়াতে গেলাম আমি তো বুঝবো যে আমাকে ওরা অ্যাকসেপ্ট করছে কি করছে না তাই না তো একবার বা দুবার গিয়ে যদি মনে করি অ্যাকসেপ্ট করছে না যাবো না তাহলে ওখানে কিন্তু আগে আমি যাই কারণ গেলে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি ভুল ভেঙে যায় হ্যাঁ দেখা যাচ্ছে সবাই কি অবাক হঠাৎ করে চলে আসছে কি আছে মানে কি খাওয়াবে একটা মানে উৎসবমুখর পরিবেশ কিন্তু এই স্টেপটা আমরা দিতে আজকাল চাই না আমি কেন দিব আমার একটা হ্যাডম আছে না এই আমার একটা হ্যাডম আছে না আমরা কিন্তু সাফারার হয়ে গেছি আমি বেসিক্যালি একটা হ্যাডমলেস মানুষ আমাকে তুমি যেখানে বলবা সেখানে আমি গিয়ে ওই যে পানির আকার ধারণ করে ফেলি হ্যাঁ পানি কিন্তু যে কোনো পাত্রে রাখলে হ্যাঁ তো এই জিনিসটা থেকে আমি বলবো যে অহংবোধটা ভালো কিছু আর নিজেকে ভাঙতে হবে অহংবোধ থেকে বেরোস কি যাস আচ্ছা গেলাম একবার কেউ আমাকে পাত্তা দিল না তাহলে কি হলো কেউ পাত্তা না দিলে আমি ছেঁচড়া হয়ে গেলাম না আমি তো আমার অ্যাটলিস্ট বিবেকের কাছে ক্লিয়ার থাকলাম যে আই ট্রাইড ওদের সাথে আমি সম্পর্ক করি তো এই বাচ্চা ইন্টারাকশনটা খুব পছন্দ তারপরে নিজেদের বাড়িতে ডেকে আনা তারপরে যেমন ধরো বলবো একটা অপ্রিয় সত্যটা বলি অপ্রিয় সত্য বলতেছেন এমনি আমি অনেক তিতা করলার মতো সবাই বলে যে এর মুখে কোনো মিষ্টি নেই অপ্রিয় সত্যটা কি জানো এই আমরা আগের যুগেও ছিল মিডলেও ছিল এখনো হচ্ছে যে একটা বাচ্চা যখন বড় হতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে সবার কথা বলবো না বাচ্চাটাকে না নানা নানির সাথে যতটা এমনি করা যায় দাদা দাদির সাথে করা হয় না হ্যাঁ মানে দাদা দাদি কি অপরাধ করে ফেলে আমি জানি না আর একটা পুরুষ মানুষ কিন্তু মহিলা মানুষের মতো ক্যাচ ক্যাচ করতে পারে না কালচাল করতে পারে না মন খারাপ করতে পারে না ও তখন পুরুষরা কিন্তু শান্তির জন্য অনেক সময় মেনে নেয় আমি দেখি বেশিরভাগ বাচ্চা এখনকার যুগেরও বাচ্চা আগেকার যুগেও ছিল আমরা নিজেরাও ছিলাম হ্যাঁ মানে কেমন যেন নানি বাড়ির প্রতি আমরা সবসময় ঈদে চাঁদে হ্যাঁ কারণ যে মায়ের প্রভাব মায়ের প্রভাব তো ফ্যামিলিতে আর ছেলেরা আমার কাছে মনে হয় যে এত কাইচালে যেতে চায় না তখন দেখ যাক এরকম পরিবার যেভাবে শান্তি বজায় হ্যাঁ হ্যাঁ ঘরে শান্তি থাকুক আমি দেখেছি পুরুষরা শান্তিটা চায় সো ঠিক আছে কি করবে এখন এখন ঘটনা হচ্ছে এটা ভুল একটা বাচ্চাকে তার দাদা দাদি এটা তো রক্ত এটা তার রুটস নানা নানিও আছেন থাকবেন না কেন অবশ্যই ওনারাও ভালো কিন্তু একদম এই সাইড থেকে অফ করাটা এখন খুব ভুল হয়